উকিয়ার পশ্চিম পালংকালির নিহত লুলু আল মারজানের কন্যা রাহমিনা মমতাজ সবেমাত্র অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে। বয়স ১৫ না পেরোতেই মা বাবা দুজনকেই হারান। গত চার বছর আগে রাহমিনা মমতাজের বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকেই মাই তাদের বাবার মতো সব কিছুর দায়িত্ব পালন করতেন। গেল মে মাসে তার মা লুলু আল মারজানকে কুপিয়ে হত্যা করে আলোচিত সন্ত্রাসী নবী হোসেনের আত্মীয় জাহাঙ্গীরের ছেলে আলমগীর, সে একজন রোহিঙ্গা। এরপর কেটে গেছে চার মাস, এখনও আটক হয়নি লুলু আল মারজানের হত্যাকারী ইউসুফ এবং তার সহযোগীরা। তবে ইউসুফের বাবা জাহাঙ্গীর এবং তার ভাই এখন জেলে আছেন। এদিকে ইউসুফের পরিবারের লোকজন এলাকায় এসে নিহত লুলু আল মারজানের তিন কন্যাকে হুমকি দিতে থাকে। অসহায় নিহত লুলু মারজানের অষ্টম শ্রেণীতে পড়ুয়া রাহমিনা মমতাজ সংবাদ সম্মেলন করে অসহায়ত্বের কথা জানান। তাদের হুমকিতে আমার নানার বাসার নানা খালা মামা সবাই এখন আতঙ্কে আছে। ওদের হুমকি শুধু, আমি তাদের জন্য স্কুলে যাইতে পারতেছি না, আমি পড়ালেখা করতে পারতেছি না, আমার জীবনও ধ্বংস হয়ে যাচ্ছে। এদের ফ্যামিলিরা যখন ওদের বাসায় থাকে তখন থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে শুধু, আমরা আমাদের বাসায় যাইতে পারি না, থাকতে পারি না ওদের বয়ে। এদিকে তার বড় বোন তাহমিনা মমতাজও ঘাতক ইউসুফের কোপের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন। তিনি এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংবাদ সম্মেলনে রাহমিনা মমতাজ আরও জানায় তিনি প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও সহযোগিতা পায়নি। আমাদের মায়ের সুস্থ বিশ্বাস চাই এবং আমরা থাকার জন্য একটা সুস্থ নিরাপদ জায়গা চাই। আমার মা এবং নানাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তার। এদিকে অভিযুক্ত ইউসুফকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তার ভাই শামিমও পলাতক রয়েছেন। শামিমুল ইসলাম ফৈসাল, টিটিএন, উকিয়া।